আজকের এই ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের এই আলোচনা পর্বে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম, অর্থাৎ উৎপাদকের ভারসাম্য। এবং সেই সাথে আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব যে উৎপাদকের ভারসাম্য থেকে উৎপাদকের উৎপাদন সম্প্রসারণ পথ তৈরি করো। তো আমরা আমাদের আজকের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। আজকের প্রশ্ন হচ্ছে যে সম উৎপাদন রেখা ও সমকরস রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করো, প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যে উৎপাদকের ভারসাম্য থেকে উৎপাদন সম্প্রসারণ পথ তৈরি করো। তো প্রথম অংশের যে প্রশ্নটা, যে সম উৎপাদন রেখা এবং সমকরস রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করো, এখানে দেখো যে সম উৎপাদন রেখা এবং সমকরস রেখা সম্পর্কে আমরা প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসেই আলোচনা করে আসছি। কাজেই সম উৎপাদন রেখা এবং সমকরস রেখা বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে। কাজেই সম উৎপাদন রেখা এবং সমকরস রেখার সাহায্যে আজকে আমাদের উৎপাদকের ভারসাম্য আলোচনা করাটা কি হবে, সহজ হবে। কাজেই আমরা শুরুতেই দেখি যে কিভাবে উৎপাদকের ভারসাম্যটা লাভ করা যায় বা অর্জিত হয়। আমরা জানি যে প্রত্যেক উৎপাদকের উদ্দেশ্য কি, প্রত্যেকটি উৎপাদকের মূল উদ্দেশ্য হচ্ছে কি, মুনাফা অর্জন করা। অর্থাৎ উৎপাদক চায় তার মুনাফাটা উৎপাদন করে সে সর্বোচ্চ মুনাফা লাভ করবে। সাধারণত যে উৎপাদন স্তরে মুনাফা সর্বোচ্চ মুনাফা লাভ হয় সেই স্তরটাই হচ্ছে কি, উৎপাদকের ভারসাম্য অবস্থা। অর্থাৎ আমরা জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, এক্ষেত্রে অন্যান্য উপাদানগুলি স্থির বা অপরিবর্তিত ধরে নেওয়া হয়েছে। শুধুমাত্র বিকল্প ব্যবহারযোগ্য দুটি উপকরণকেই পরিবর্তনশীল ধরা হয়েছে। এখানে এক্ষেত্রে আমরা দেখেছি এর আগের ক্লাসে শ্রম এবং মূলধন দুটি উপকরণকেই বিকল্প ব্যবহারযোগ্য হিসাবে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ শ্রম এবং মূলধনের বিভিন্ন সংমিশ্রণে একজন উৎপাদক সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা লাভ করতে চায়। তাইলে দেখো যে দুটি উপকরণের সংমিশ্রণে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনে সর্বনিম্ন খরচ স্তরে উৎপাদকের মুনাফাটা সর্বোচ্চ হয়। কোন জায়গায়? সেটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে। তাহলে কিভাবে ভারসাম্য লাভ করবে? একজন উৎপাদকের দুটি উপকরণের সংমিশ্রণে সর্বনিম্ন খরচে যে বিন্দুতে সর্বোচ্চ মুনাফা লাভ করবে সেই বিন্দুটাই হবে আমাদের ভারসাম্য বিন্দু। কাজেই উৎপাদকের ভারসাম্যটা এখন দেখো যে উৎপাদকের ভারসাম্যটা আলোচনা করার ক্ষেত্রে কতগুলো অ্যাসাম্পশন বিবেচনা করা হয়েছে। যে অ্যাসাম্পশন বা শর্তগুলি হচ্ছে, এক নাম্বার, উৎপাদকের উপকরণ বলতে এখানে শ্রম ও মূলধনকে বোঝানো হয়েছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে অন্যান্য উপকরণগুলিকে স্থির ধরা হয়েছে, শুধুমাত্র শ্রম এবং মূলধনকে পরিবর্তনশীল ধরে নেওয়া হয়েছে। দুই নাম্বার হচ্ছে উৎপাদক যুক্তিশীল হবে। হ্যাঁ, তিন হচ্ছে উপকরণের দাম স্থির থাকবে। এখানে যে উপকরণ আছে সেই উপকরণের দামগুলি স্থির থাকবে। চার নাম্বার হচ্ছে যে শ্রম এবং মূলধন পরস্পরের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারবে। পাঁচ হচ্ছে একটি উপকরণের প্রতিটি একক সমজাতীয় হবে। হ্যাঁ, ছয় হচ্ছে উৎপাদনের প্রযুক্তি কলা কৌশল স্থির থাকবে। সাত নাম্বার হচ্ছে উৎপাদকের একটি নির্দিষ্ট বাজেট থাকবে। এই অনুমিতি বা শর্তের উপর ভিত্তি করে আমাদের উৎপাদকের ভারসাম্যটা কি হবে, ভারসাম্য অর্জিত হবে। আসলে আচ্ছা, এখন দেখো যে ভারসাম্য অর্জন করতে গেলে দুটি শর্ত ফিল আপ করতে হয়। অর্থাৎ একটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, একটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। এই দুটি কন্ডিশন যে বিন্দুতে ফুলফিল হবে সেই বিন্দুটাই হবে উৎপাদকের ভারসাম্য বিন্দু। এখানে দেখো ভারসাম্যের প্রথম শর্ত, যেটাকে আমরা নেসেসারি কন্ডিশন বলি, সেই প্রথম শর্তটা হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে সমকরস রেখা সম উৎপাদন রেখাকে স্পর্শ করবে। অর্থাৎ দেখো MRTS LK ইকুয়াল টু হবে MPL বাই MPK ইকুয়াল টু হবে PL বাই PK। অর্থাৎ সমকরস রেখা এবং সমবিন্দু রেখা, যে সমকরস রেখাটা যে বিন্দুতে সম উৎপাদন রেখাকে স্পর্শ করবে সেই বিন্দুতে সম উৎপাদন রেখার ঢাল এবং সমকরস রেখার ঢাল সমান হবে।
আমরা জানি সম উৎপাদন রেখার ঢাল হচ্ছে এম আ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এবং সম খরচ রেখার ঢাল কি দেখায় দুটি উপকরণের দামের অনুপাত প্রকাশ করে কাজেই যে বিন্দুতে সম খরচ রেখা সম উৎপাদন রেখাকে স্পর্শ করবে সেই বিন্দুতে সম উৎপাদন রেখার ঢাল এবং সম খরচ রেখার ঢাল দুটি পরস্পর কি হবে সমান হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে সম উৎপাদন রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল হবে অর্থাৎ সম খরচ সম উৎপাদন রেখা যে ভারসাম্য বিন্দুতে কি হবে মূল বিন্দুর দিকে উত্তল হবে অর্থাৎ হচ্ছে কি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনটা ক্রমহ্রাসমান হবে তাহলে এই দুটি শর্ত যে জায়গায় যে যে বিন্দুতেই ফুলফিল হবে সেই বিন্দুটাই হবে উৎপাদকের ভারসাম্য বিন্দু তাহলে আমরা এই বিষয়গুলো এখন চিত্রের মাধ্যমে আলোচনা করব এখানে দেখো দুটি চিত্র আছে এই দুটি চিত্রই আমি কিন্তু তোমাদের আগে আগে থেকে আমি এঁকে নিয়েছি তোমরা বাসার খাতায় চিত্রগুলি সুন্দর করে আঁকবে এবং প্রশ্নগুলি ভালোভাবে শিখবে কারণ প্রশ্নগুলি হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আজকের উৎপাদকের ভারসাম্যটা আমরা এখন কি করব চিত্রের মাধ্যমে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের প্রথম চিত্র এই প্রথম চিত্রে হচ্ছে আমাদের কি উৎপাদকের ভারসাম্য যে প্রশ্নটা সেই উৎপাদকের ভারসাম্য অবস্থা আমাদের প্রথম চিত্র আমরা ব্যাখ্যা করব আচ্ছা দেখো প্রত্যেক আমরা জানি যে প্রত্যেকটা চিত্রই যখন আমরা অঙ্কন করি তার কি হয় প্রত্যেকটা চিত্রই যখন অঙ্কন করি তার হচ্ছে দুটি অ্যাক্সিস থাকে একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস হ্যাঁ তারপরে হচ্ছে দেখো এই যে হরাইজন্টাল অ্যাক্সিস বা ভূমি অক্ষ আছে সেই ভূমি অক্ষে আমরা ফ্রি শ্রমের পরিমাণ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষ হচ্ছে মূলধনের পরিমাণ দেখানো হচ্ছে এখানে দেখো এ বি এবং এ ওয়ান বি ওয়ান দুইটা হচ্ছে কি দুইটা হচ্ছে সমখরচ রেখা বা বাজেট রেখা দুইটাই হচ্ছে আমাদের সমখরচ রেখা কিংবা বাজেট দুইটাকে কি বলে সমখরচ রেখা বলে অথবা দুইটিকে বলে বাজেট রেখা আচ্ছা আর এই যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এই তিনটা হচ্ছে সম উৎপাদন রেখা বা আইসো প্রোডাক্ট কার্ভ আমরা আমাদের প্রশ্ন ছিল যে সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করা এখানে দেখো যে কিউ ওয়ান ইকুয়াল টু টেন অর্থাৎ এই প্রথম যে সম উৎপাদন রেখা আছে সেই সম উৎপাদন রেখায় ধরে নেওয়া হয়েছে যে 10 একক উৎপাদন হবে হ্যাঁ দ্বিতীয় সম বা কিউ টু যে দ্বিতীয় সম উৎপাদন রেখা আছে সেখানে উৎপাদনের পরিমাণ 20 একক ধরে নেওয়া হয়েছে এবং তৃতীয় যে সম উৎপাদন রেখা আছে কিউ থ্রি সেখানেও দেখো উৎপাদনের উৎপাদনের পরিমাণটা 30 একক ধরে নেওয়া হয়েছে আমরা ধরে নিলাম যে যে প্রথম যে সম উৎপাদন রেখাটা আছে সেই রেখায় এবি যে বাজেট রেখা বা সম খরচ রেখা আছে সেই খরচ রেখায় কি 100 টাকা খরচ প্রকাশ পায় আমাদের যে উৎপাদকের কিন্তু বাজেট সীমাবদ্ধতা আছে দেখো এখানে এ বি যে সম খরচ রেখা কিংবা এই রেখাটাকে বাজেট রেখা যদি আমরা বলি সেখানে খরচের পরিমাণ হচ্ছে কত খরচের পরিমাণটা হচ্ছে 100 টাকা আর দ্বিতীয় যে সম খরচ রেখা আছে সেখানে হচ্ছে কি সেখানে মোট খরচ 200 টাকা প্রকাশ পায় আচ্ছা তাহলে উৎপাদকের বাজেট সীমাবদ্ধতার জন্য সে কিন্তু সর্বোচ্চ সম উৎপাদন রেখায় উৎপাদন করতে পারে না কারণ কি তার হচ্ছে বাজেটটা হচ্ছে সীমাবদ্ধ চাইলেই সে তার বাজেটের বাইরে উৎপাদন করতে পারবে না আচ্ছা ধরে নেওয়া যাক যে একজন উৎপাদক আমরা যদি ধরে নেই যে একজন উৎপাদক কিউ টু যে সম উৎপাদন রেখা আছে সেই কিউ টু সম উৎপাদন রেখায় উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 একক সে একজন উৎপাদক আমরা চাই যে কিউ টু সম উৎপাদন রেখা অনুসারে 20 একক দ্রব্য উৎপাদন করতে চাই এই কিউ টু সম উৎপাদন রেখাটা দেখো সমখরচ রেখাকে সে সমখরচ রেখাটাকে এফ বিন্দু ই বিন্দু এবং এইচ বিন্দু অর্থাৎ বিভিন্ন বিন্দুতে স্পর্শ করেছে এবং বিভিন্ন বিন্দুতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিন্দুতে বা বিভিন্ন সংমিশ্রণ থেকে বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের উৎপাদন প্রকাশ বিভিন্ন ধরনের কি সংমিশ্রণ এক একটি সংমিশ্রণ এক এক পরিমাণ খরচ দেখাচ্ছে এখানে যে কিউ টু
একজন উৎপাদক কি চায়? একজন উৎপাদক চায় সর্বনিম্ন খরচে তার উৎপাদনটা সর্বোচ্চ হবে। সে একজন উৎপাদক যদি ধরে নেয় যে সে Q2 সম উৎপাদন রেখায় দুটি উপকরণের সংমিশ্রণ থেকে সে 20 একক দ্রব্য উৎপাদন করবে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে Q2 সম উৎপাদন রেখাটা সমখরচ রেখাকে F, E এবং H তিনটা বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ তিনটা সংমিশ্রণ আছে। এখানে তিনটা সংমিশ্রণ থেকে কিন্তু এক এক ধরনের সম খরচ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, অর্থাৎ Q2 সম উৎপাদন রেখাটা দেখো, সেটা AB সমখরচ রেখা, আবার A1B1 সমখরচ রেখাকেও স্পর্শ করেছে। অর্থাৎ এই 20 একক দ্রব্য উৎপাদন করতে তাকে এক এক ধরনের খরচ, এক একটা বিন্দু এক এক ধরনের খরচ প্রকাশ পাচ্ছে। কিন্তু উৎপাদক কি চায়? আমরা জানি উৎপাদক চায় সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করতে। কাজেই এই বিন্দুতে যদি এই উৎপাদক যদি ধারণা করে যে আমি সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করব, তাহলে দেখো এই তাইলে দেখা যায় যে সেই সেই সংমিশ্রণ, এখানে তিনটা সংমিশ্রণের মধ্যে যেই সংমিশ্রণ বা যে যে স্তরে বা দুটি উপকরণের সংমিশ্রণে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন হবে, সেই বিন্দুটাই হবে কিন্তু উৎপাদকের ভারসাম্য বিন্দু। তাহলে দেখা যায় যে 20 একক দ্রব্য, এই যে 20 একক দ্রব্য আছে Q2 সম উৎপাদন রেখায়, একজন উৎপাদক 20 একক দ্রব্য উৎপাদন করতে গেলে তার খরচ সর্বনিম্ন হয় হচ্ছে গিয়ে এ বিন্দুতে, কারণ এই বিন্দুতে সে এবি সমখরচ রেখাকে স্পর্শ করেছে, যেখানে এবি সমখরচ রেখায় আমরা ধরে নিয়েছি মোট খরচ হচ্ছে 100 টাকা, আর A1B1 সমখরচ রেখার উৎপাদন মোট খরচ হচ্ছে কিন্তু 200 টাকা। কাজেই একজন উৎপাদক Q2 সম উৎপাদন রেখার উৎপাদন করতে গেলে সে এফ বিন্দু এবং এইচ বিন্দুতে সে উৎপাদন করা সম্ভব হবে না, কারণ এইচ এবং এফ দুটি কিন্তু A1B1 সমখরচ রেখাকে স্পর্শ করেছে, যেখানে মোট খরচ হচ্ছে 200 টাকা। কিন্তু একজন উৎপাদক চাইবে যে সেই 20 একক দ্রব্য উৎপাদন করবে কিন্তু তার খরচটা হবে সর্বনিম্ন, এবং সেই সেই সর্বনিম্ন খরচ অনুযায়ী দেখা যায় Q2 সম উৎপাদন রেখাটা সেই ই বিন্দুতেই এবি রেখাকে স্পর্শ করেছে, যে সেই এবি রেখাটা সমখরচ রেখাকে স্পর্শ করেছে, যে সমখরচ খরচ রেখায় মোট খরচ ধরা হয়েছে হচ্ছে কি 100 টাকা। কাজেই এই বিন্দুটাই হচ্ছে কি উৎপাদকের ভারসাম্য বিন্দু। তাহলে আমরা আমরা প্রথম যে ভারসাম্যের দুটি শর্ত ছিল যে ভারসাম্য বিন্দুতে কি হবে, ভারসাম্য বিন্দুতে সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখাকে স্পর্শ করবে। তাহলে দেখো এই যে ই বিন্দুটা যদি ভারসাম্য বিন্দু হয়, তাহলে ভারসাম্য বিন্দুতে প্রথম যে শর্তটা যে এই যে সমখরচ রেখা এবি সমখরচ রেখা, সেই রেখাটা Q2 উৎপাদন সম উৎপাদন রেখাকে ই বিন্দুতে স্পর্শ করেছে, প্রথম কন্ডিশন আমাদের ফুলফিল। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেই ভারসাম্য, আবার কি বলছিল যে ভারসাম্য বিন্দুতে দুটি রেখার ঢালও সমান হবে। তাহলে এই যেহেতু দুটি রেখা পরস্পরকে এই বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই বিন্দুতে দুটি রেখার ঢাল হচ্ছে সমান। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন বা সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছিল কি, সেটা হচ্ছে যে এই ভারসাম্য বিন্দুতে এই সম উৎপাদন রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল হবে। এখানে দেখো যে দ্বিতীয় শর্তটাও এই ই বিন্দুতে কি হয়, এই বিন্দুতে ফুলফিল হয়। এখানে সম উৎপাদন রেখাটা মূল বিন্দুর দিকে হচ্ছে উত্তল, যখন কোনো রেখা বা সম উৎপাদন রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল হয়, এর মানে হচ্ছে কি তার যে ঢাল বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন যাকে বলে, সেই মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনটা এখানে কি ক্রমহ্রাসমান, অর্থাৎ এই বিন্দুতে এই এই রেখার Q2 উৎপাদন রেখায় সম উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে কি হয়, বিভিন্ন বিন্দুতে যে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ থেকে একজন উৎপাদক কিভাবে সমান উৎপাদন প্রকাশ করে, তবে দুটি সংমিশ্রণ থেকে ভোক্তা কিন্তু সমান উৎপাদন প্রকাশ পায় দুটি সংমিশ্রণে, কিন্তু এখনো একটি উপকরণের পরিমাণ যখন কমানো হয় তখন অন্য একটি উপকরণের পরিমাণ কি হচ্ছে বেড়ে যায়, কারণ হচ্ছে কি এখানে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনটা হচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ যে একটা একটা উপকরণের পরিমাণ যে পরিমাণে কমানো হয় অন্য একটি উপকরণের পরিমাণ তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে ক্রমহ্রাসমান।
আচ্ছা, তাইলে আমাদের উৎপাদকের ভারসাম্যের যে দুটি শর্ত, সেই শর্ত অনুযায়ী একজন উৎপাদক সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করতে পারে শুধুমাত্র এই বিন্দুতে। কারণ হচ্ছে এটা কিউ2, আমরা জানি যে সব প্রত্যেক উৎপাদকই চায় উপরের সম উৎপাদন রেখায় অবস্থান করতে, কিন্তু এখানে ভারসাম্যের মূল ভারসাম্যের যে কন্ডিশন সেটা হচ্ছে সে তাকে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করতে হবে। আচ্ছা, তাইলে দেখা যায় যে কিউ2 সম উৎপাদন রেখায় সেটা এবি বা সমখরচ রেখাকে স্পর্শ করেছে এই বিন্দুতে, এবং সেই এই বিন্দুটাতে হচ্ছে মোট খরচ হচ্ছে 100 টাকা, এবং সেই কিউ2 সম উৎপাদন রেখাটা কিন্তু A1B1 সমখরচ রেখাকেও স্পর্শ করেছে এফ এবং এইচ বিন্দুতে, যেখানে মোট খরচ হচ্ছে 200 টাকা, এবং সেই 200 টাকা খরচ করে সে 20 একক দ্রব্য উৎপাদন করতে হবে যদি সে এফ এবং এইচ বিন্দুতে উৎপাদন করে। কিন্তু একজন উৎপাদক সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করবে, সে কিউ2 সম উৎপাদন রেখায় অবস্থান করে 20 একক দ্রব্য উৎপাদন করবে 100 টাকা মোট খরচে, সেই বিন্দুটা হচ্ছে ই বিন্দু। তাহলে ই বিন্দুটাই হচ্ছে উৎপাদকের ভারসাম্য বিন্দু, যেখানে সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা পরস্পরকে স্পর্শ করেছে, এবং এই স্পর্শ বিন্দুতে দুটি রেখার ঢাল সমান, এবং এই স্পর্শ বিন্দুতে সম উৎপাদন রেখাটাই হচ্ছে মূল বিন্দুর দিকে উত্তল, অর্থাৎ কনভেক্স টু দ্য অরিজিন। কাজেই সবগুলি শর্ত এই এই বিন্দুতেই ফুলফিল হয়। এই এই বিন্দুটাই হচ্ছে আমাদেরকে উৎপাদকের ভারসাম্য অবস্থা। আচ্ছা, এবার প্রশ্নের দ্বিতীয় অংশ আমরা আলোচনা যাচ্ছি, যে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল কি উৎপাদকের ভারসাম্য থেকে উৎপাদন সম্প্রসারণ পথ তৈরি করো। এখন নিচের চিত্রে দেখো, নিচের চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচের চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে কি মূলধন দেখানো হচ্ছে। এখানে দেখো দুটি উপকরণ অর্থাৎ লেবার এবং ক্যাপিটাল দুটি উপকরণ হচ্ছে একে অপরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে এই চিত্রটিতে দেখো যে A1 এখানে দেখো তিনটা সমখরচ রেখা হচ্ছে, তিনটি সমখরচ রেখা এবং তিনটি সম উৎপাদন রেখা দেখানো হয়েছে। আমরা জানি সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুটাই হবে কি ভারসাম্য বিন্দু। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা কিভাবে উৎপাদকের ভারসাম্য থেকে এই যে এক্সপানশন পাথ, সেই এক্সপানশন পাথটা কিভাবে আমরা তৈরি কিভাবে আমরা পেলাম, যে সেই উৎপাদন সম্প্রসারণ পথটা আমরা এই উৎপাদকের ভারসাম্য থেকে কিভাবে উৎপাদন সম্প্রসারণ পথটি পাওয়া যায়। আমরা জানি কি উৎপাদন উপকরণের দাম অপরিবর্তিত থাকবে। এখানে বলছে যে এই চিত্র আমরা জানি যখন যদি উৎপাদন উপকরণের দামগুলি উৎপাদন উপকরণ এখানে হচ্ছে শ্রম এবং মূলধন, সেই শ্রম এবং মূলধনের দামটা কি হবে অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র উৎপাদকের বাজেটটা বৃদ্ধি পাবে। অর্থাৎ বাজেট লাইন, যদি উৎপাদকের বাজেটটা বৃদ্ধি পায় কিন্তু উপকরণের দাম স্থির বা অপরিবর্তিত। এখানে লেবার এবং ক্যাপিটালটার দাম হচ্ছে অপরিবর্তিত কিন্তু উৎপাদকের বাজেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদি উৎপাদকের উপকরণের দাম স্থির রেখে উৎপাদকের বাজেটটা বৃদ্ধি পায় তাহলে কি করে, বাজেট রেখাটা ডান দিকে সমান্তরালভাবে শিফট হয়। এতে করে কি হয়, এতে করে বাজেট লাইন নতুন সম বাজেট রেখাটা যখন ডানে শিফট করে তখন সে সম নতুন যে বিভিন্ন সম উৎপাদন রেখা থাকে সেই সম উৎপাদন রেখাকে স্পর্শ করার দরুন উৎপাদকের ভারসাম্য অবস্থারও পরিবর্তন হয়। অর্থাৎ বাজেট পরিবর্তনের ফলে তার হচ্ছে কি, বাজেট রেখাটা উপরের দিকে শিফট করে এবং সেই বাজেট রেখা বা সমখরচ রেখাটা উপরের দিকে শিফট করে, সেই উপরের দিকে শিফট করার ফলে যে বিভিন্ন সম উৎপাদন রেখা আছে সেই সম উৎপাদন রেখাগুলিকে স্পর্শ করে। এবং আমরা জানি সম উৎপাদন রেখাকে বা সমখরচ রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুটাই হচ্ছে কি আমাদের ভারসাম্য বিন্দু। এভাবে বাজেট পরিবর্তনের ফলে উৎপাদকের ভারসাম্যের পরিবর্তন হয়, সেই পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলি যোগ করে যে লাইন পাওয়া যায় বা যে রেখাটি পাওয়া যায় তাকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে।
এখন দেখো চিত্র অনুযায়ী আমরা এখানে দেখি যে প্রথম এটা B1 হবে, B1, B2 এবং B3, A1, B1, A2, B2 এবং A3, B3 তিনটা হচ্ছে সমখরচ রেখা এবং Q1, Q2, Q3 হচ্ছে সম উৎপাদন রেখা। এখন আমরা আমরা জানি যে একজন উৎপাদক সবসময় কী চায়, সবসময় চায় হচ্ছে তার উৎপাদন সর্বোচ্চ উৎপাদন করে সে মুনাফা লাভ করবে, এবং ভারসাম্যের শর্ত অনুযায়ী সর্বনিম্ন খরচে যে বিন্দুতে সে সর্বোচ্চ মুনাফা অর্জন করবে সেই বিন্দুটাই হচ্ছে তার ভারসাম্য বিন্দু। আচ্ছা, এখানে এবং দুটি উপকরণের সংমিশ্রণ থাকবে, যে দুটি উপকরণ পরস্পরের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে। এখানে দুটি উপকরণ হচ্ছে শ্রম এবং মূলধন। এই এখানে ধরে নেওয়া হয়েছে যে শ্রম এবং মূলধনের উপকরণের দাম যখন স্থির থাকে, এই অবস্থায় যদি একজন উৎপাদকের বাজেটের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে, তার বাজেটের পরিমাণ বৃদ্ধি পেলে তার বাজেট রেখাটি, এই যে তিনটি বাজেট রেখাগুলি অথবা সমখরচ রেখা কি করে ডান দিকে সমান্তরালভাবে স্থান পরিবর্তন করে। সেই স্থান পরিবর্তন করার ফলে সে যে বিভিন্ন সম উৎপাদন রেখা থাকে সেই সম উৎপাদন রেখার সম উৎপাদন রেখা থেকে সেই সম উৎপাদন রেখাগুলিকে স্পর্শ করে এবং নতুন বাজেট রেখাগুলি সম উৎপাদন রেখাগুলিকে স্পর্শ করার ফলে তাদের ভারসাম্য নতুন ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ বাজেট পরিবর্তনের দ্বারা উৎপাদকের পরিবর্তিত বাজেট পরিবর্তনের দ্বারা উৎপাদকের পরিবর্তিত বাজেট পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলি আমরা পাই, সেই বিন্দুগুলি যোগ করে এখানে দেখো চিত্রের মধ্যে প্রথম ভারসাম্য বিন্দু হচ্ছে E1, যেখানে বাজেট রেখা বা সমখরচ রেখাটা সম উৎপাদন রেখাকে স্পর্শ করেছে এবং এই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই ফিল আপ হয়। এখন আমরা ধরে নিলাম যে প্রথম ভারসাম্য বিন্দু হচ্ছে E1 বিন্দু। এখন আমরা যদি ধরে নিই যে উৎপাদকের উপকরণের যে দুইটি উপকরণের সংমিশ্রণ উৎপাদকের দুটি উপকরণের সংমিশ্রণ দেখায়, সেই দুটি উপকরণের দাম স্থির ধরে যদি উৎপাদকের বাজেটের পরিমাণ বৃদ্ধি পায়, মনে করি এই বাজেট রেখায় তার 100 টাকা ছিল কিন্তু তার বাজেট উপকরণের দাম স্থির কিন্তু তার বাজেটটা বেড়ে গিয়ে 200 টাকা হলো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বাজেট লাইনটা তার পূর্বের বাজেট লাইনের ডান দিকে সমান্তরালভাবে শিফট করবে। এতে করে যে নতুন যে Q2, এখানে দেখো Q2 যে সম উৎপাদন রেখা আছে সেই Q2 সম উৎপাদন রেখাকে সে E2 বিন্দুতে স্পর্শ করেছে। আমরা জানি সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে প্রথম ভারসাম্য বিন্দু ছিল E1, পরবর্তীতে যখন উৎপাদকের বাজেটের পরিবর্তন হয় উপকরণের দাম স্থির রেখে তখন সে নতুন ভারসাম্য বিন্দু লাভ করে, তার ভারসাম্যের অবস্থারও পরিবর্তন হয়, সেটা হচ্ছে E2 বিন্দু। এখন E2 বিন্দুতে যাওয়ার ফলে দেখা গেল তার উপকরণের দাম আগে স্থির রয়ে গেছে কিন্তু তার বাজেটটা 200 টাকা থেকে বেড়ে 300 টাকা হয়ে গেল, এক্ষেত্রে সে কি করবে, এক্ষেত্রে সে তার বাজেট রেখাটি প্যারালালি পূর্বের বাজেট রেখার ডানে শিফট করবে। এর ফলে দেখা গেছে যে নতুন বাজেট রেখা বা সমখরচ রেখা সেটা A3 এবং B3 রেখা, সেই বাজেট রেখার পরিবর্তনের ফলে কি হবে, পরিবর্তনের ফলে উৎপাদকের ভারসাম্য অবস্থারও পরিবর্তন হবে, অর্থাৎ সেই নতুন বাজেট রেখাটা সম উৎপাদন রেখাকে স্পর্শ করবে, সেই স্পর্শ বিন্দুটাই হবে নতুন ভারসাম্য বিন্দু। তাহলে এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দুটা হচ্ছে E3 বিন্দু, যেখানে ভারসাম্যের সবগুলি শর্তই ফুলফিল হয়। কাজে আমরা বা উৎপাদকের উপকরণের দাম স্থির রেখে উৎপাদকের বাজেটের পরিমাণ বৃদ্ধির ফলে তাদের ভারসাম্য অবস্থার ও পরিবর্তন হয়, অর্থাৎ ভারসাম্য অবস্থার নতুন ভারসাম্য বিভিন্ন ভারসাম্য অবস্থা লাভ করে, সেই ভারসাম্য অবস্থার যে বিভিন্ন বিন্দুতে ভারসাম্য লাভ করে সেই বিন্দুগুলি আমরা যদি যোগ করি, এখানে E1, E2, E3 এই বিন্দুগুলি যোগ করলে আমরা মূল বিন্দু থেকে দেখো OP একটা রেখা পাওয়া যাচ্ছে, সেই রেখাটাই হচ্ছে কি, উৎপাদনের সম্প্রসারণ পথ বা এক্সপ্যানশন পাথ। তাইলে এই যে এক্সপ্যানশন পার্টটা কিভাবে আসলো, যে এক্সপ্যানশন পার্টটা আসলো কি, এক্সপ্যানশন পার্টটা আসছে হচ্ছে উৎপাদকের ভারসাম্য অবস্থা থেকে। কিভাবে আসলো, যে আমরা জানি দুটি উপকরণের সংমিশ্রণ কি, এখানে স্থির দুটি উপকরণের দাম
হচ্ছে স্থির, দুটি উপকরণের দাম স্থির, কিন্তু উৎপাদকের বাজেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উৎপাদকের বাজেটের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তার কি হয়, বাজেটের পরিমাণ বৃদ্ধি হয়, তার সমখরচ রেখা বা বাজেট যেটাকে বাজেট রেখাও বলা হয় বা সমখরচ রেখা, সেই সমখরচ রেখাটা বা বাজেট রেখাটা ডান দিকে, পূর্বের রেখার ডান দিকে সমান্তরালভাবে শিফট করে বা স্থান পরিবর্তন করে, এর ফলে তার ভারসাম্য বিন্দুগুলাও পরিবর্তন হয়, অর্থাৎ নতুন ভারসাম্য বিন্দুগুলা যোগ করে। এভাবে তার বাজেট লাইনটার বাজেটের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে তার বাজেট লাইনটা ডানে শিফট করে এবং নতুন ভারসাম্য অবস্থা লাভ করে। এইভাবে প্রতিটি ভারসাম্য বিন্দু যোগ করে আমরা যে লাইনটা পাই বা যে রেখা পাওয়া যায় সেই রেখাটাই হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পাত। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন থাকে যে উৎপাদকের সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখার সাহায্যে ভারসাম্য, উৎপাদকের ভারসাম্য অবস্থা আলোচনা করো, তাহলে আমাদের কিন্তু ভারসাম্য অবস্থা আমরা এই দেখো এক নম্বর যে চিত্র, সেই এক নম্বর চিত্র অনুযায়ী আমরা ভারসাম্য অবস্থা আলোচনা করতে পারবো। এবং সেখান থেকে যদি বলে যে আমাদের আমাদের কি করতে হবে, সেখান থেকে যদি বলে যে আমাদেরকে উৎপাদকের উৎপাদন সম্প্রসারণ পথ উৎপাদন সম্প্রসারণ পথটা তৈরি করো বা ব্যাখ্যা করো, মানে কিভাবে উৎপাদন সম্প্রসারণ পথটা অর্জিত হয় সেটা দেখাও, তাহলে আমরা কি করব, আমরা নিচের যে চিত্র আছে সেই চিত্রটা অনুযায়ী আমরা উৎপাদন সম্প্রসারণ পথটা আলোচনা করতে পারবো। এবং এই প্রশ্নগুলি পরীক্ষায় আসলে আমরা পরীক্ষায় কি করব, পরীক্ষায় লিখতে পারবো। আমি এতক্ষণ চিত্রের মধ্যে যা কিছু ব্যাখ্যা করলাম সেই চিত্রের ব্যাখ্যাগুলিও আমি এখানে এই স্লাইডের মধ্যে লিখে দিয়েছি, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তখন তোমরা চিত্রের ব্যাখ্যাটাও এখান থেকে লিখে নিতে পারবে। প্রথম চিত্রের ব্যাখ্যাটা ব্যাখ্যা এখানে লেখা আছে। তারপরে যে উৎপাদন সম্প্রসারণ পথ দ্বিতীয় যে চিত্রটা আমি ব্যাখ্যা করলাম এতক্ষণ, সেই দ্বিতীয় চিত্রের ব্যাখ্যাটাও আমি এখানে এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নটি বুঝতে সুবিধা হয় এবং তোমরা এগুলি এখান থেকে লিখে নিয়ে শিখতে পারো। তো উৎপাদকের ভারসাম্য এবং ভারসাম্য অবস্থা এবং উৎপাদন সম্প্রসারণ পথ দুটি অংশ মিলে একটা প্রশ্ন অথবা দুটি প্রশ্ন আলাদা আলাদাও পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের কি, আমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব। তাহলে এখানে উৎপাদকের ভারসাম্য এবং উৎপাদন সম্প্রসারণ পথের ব্যাখ্যাগুলি আছে, তোমরা এখান থেকে লিখে নিয়ে শিখবে। আর এখানে যে এক্সপানশন পার্টটার ব্যাখ্যা আছে, যে এক্সপানশন যে পার্টটা বা আমরা যে উৎপাদন সম্প্রসারণ পথটা পেয়েছি সেই উৎপাদন সম্প্রসারণ পথটা আমাদের এখানে বা থেকে ডান দিকে হচ্ছে ঊর্ধ্বগামী, অর্থাৎ এটা হচ্ছে সরলাকৃতির। মূলত উৎপাদন সম্প্রসারণ পথটা নির্ভর করে উৎপাদন অপেক্ষকের উপর। উৎপাদন অপেক্ষকটা যদি লিনিয়ার হয় অর্থাৎ একমাত্রার সমজাতীয় হয় তাহলে সেটা সরলাকৃতির হবে এবং মূল বিন্দু থেকেই সেটা উঠবে। এই জন্য আমরা পূর্বের যে পূর্বের যে স্লাইড সেই স্লাইডে আমরা দেখেছি আমাদের ওপি যে রেখাটা ছিল সেই রেখাটা মূল বিন্দু থেকেই উঠেছে। এজন্য এখানে উৎপাদন সম্প্রসারণ পথটা মূলত উৎপাদন অপেক্ষকটা একমাত্র সমজাতীয় হয়, আমাদের উৎপাদন সম্প্রসারণ পথটা হচ্ছে সরলাকৃতির এবং এটা মূল বিন্দু থেকেই আঁকা হয়েছে বা মূল বিন্দু থেকেই সেটা উঠেছে। তো আজকের ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসটি ভালোভাবে দেখবে এবং প্রশ্নগুলি বাসায় লিখে তারপর শিখবে এবং প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আজকের এই থিওরিও প্রোডাকশন চ্যাপ্টারের ধারাবাহিকতায় 3 নম্বর লেকচারটি খুব শীঘ্রই ইউটিউবে আপলোড দিব। তোমরা 3 নম্বর লেকচারটি দেখা, তোমাদেরকে 3 নম্বর লেকচারটি বা 3 নম্বর ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাসটি মনোযোগ সহকারে প্রশ্নগুলি লিখে শিখবে। তোমাদের সবার জন্য শুভকামনা এবং তোমরা ভালো থাকবে, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং আজকের আলোচনায় তোমাদের যা বুঝিয়েছি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট লিখে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।